হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডোরেবল বর্ণালী। আজকের ভিডিওটা হচ্ছে দীঘার হোটেলে। তো তোমরা যারা যারা আমাকে কমেন্ট করেছো যে দিদি ওল্ড দীঘাতে একটা ভালো হোটেলের সন্ধান দাও, তো তাদের জন্যই আজকের ভিডিওটা। তোমরা যারা যারা ওল্ড দীঘাতে থাকতে চাও আর ভালো একটা হোটেল খুঁজছো, তাদের জন্যই আজকের এই ভিডিও। শুরুতেই বলে দিই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের কেমন কাটলো 1st জানুয়ারি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর 1st জানুয়ারিতে কে কোথায় গেছিলে সেটাও অবশ্যই কমেন্ট করো। আমরা গেছিলাম ত্র্যম্বকেশ্বরে, সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তোমরা যারা যারা নতুন দেখছো আমার ভিডিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর সামনেই আসতে চলেছে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও, তাই দেরি না করে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো এখন যেই হোটেলটায় যাব, এই হোটেলের পার্কিংয়ের জায়গাটা হচ্ছে এই যে সামনেটা, এখানে যে 4-wheeler দেখছো রাখা আছে, 2-wheeler 4-wheeler রাখার জায়গা এখানে আছে। তো তোমাদের গাড়ি নিয়ে আসলে কোনো রকম অসুবিধা হবে না, বিশাল জায়গা পার্কিংয়ের, অনেকটাই বলতে পারো। তো দেখতেই পাচ্ছ তোমরা, আর সামনেই যে রোডটা দেখলে এটা হচ্ছে শিবালয় রোড, এই রোড ধরেই তোমাদের আসতে হবে এই হোটেলটায়। তো চলো তোমাদের এবার আমি এই হোটেলটায় নিয়ে যাই। এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ছোট্ট মতো, এই রাস্তা ধরেই তোমাদের হেঁটে যেতে হবে। ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে কিছু বুঝতে পারবে না। আর ভিডিওর মধ্যেই আমি নাম ফোন নাম্বার হোটেলে দিয়ে দেবো, আর হোটেলের ম্যানেজারের সঙ্গেও কথা বলবো, সবটাই তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো আমরা চলে এসেছি, এই হচ্ছে ভেতরটা, দেখতেই পাচ্ছ তোমরা। বাইরেটাতেও এখানে চেয়ার রাখা আছে বসার জন্য, ঠিক আছে। এই যে আমরা এই সামনে দিয়ে এলাম, তোমাদের দেখিয়ে দিচ্ছি সামনেই পার্কিংয়ের জায়গা, ঠিক আছে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। খুব সুন্দর, তোমরা মানে যারা যারা ওল্ড দীঘায় রুম খুঁজো তাদের বলবো এই হোটেলটায় আসতে, মানে তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। এখানে অ্যাকোয়াগার্ডেরও ব্যবস্থা আছে, এখানে তোমরা জল এখান থেকে নিয়ে খেতে পারো, কোনো রকম প্রবলেম নেই। তো চলো এই হোটেলের আগে তোমাদের আমি রিসেপশনটা দেখিয়ে দিই, তারপর তোমাদের আমি রুমটাও দেখিয়ে দেবো। এই হচ্ছে রিসেপশন, এই রিসেপশনে এসে ম্যানেজারের সাথে কথা বলতে হবে তোমাদের, সবটাই তোমাদের আমি বলে দেব। এছাড়া তোমাদের আমি এই হোটেলের নাম ফোন নাম্বার দিয়ে দেব, তোমরা ফোন করো রুম বুক করতে পারো, তোমাদের রুমের ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া তোমাদের আমি আরেকটা কথা বলে রাখি এই হোটেলটা নিয়ে, তোমরা আমার নিউ দীঘার একটা হোটেলের ভিডিও দেখেছো আশা করি, যেখানে সারা বছর 250 টাকায় রুম পাওয়া যায়। এটা হচ্ছে সেরকমই আর একটা হোটেল ওল্ড দীঘাতে, যেখানে সারা বছর একই রেটই থাকে রুমে। তো তাই জন্যই বলছি ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো, রুমের প্রাইস আমি বলে দেবো। আর রুমটা সত্যি খুব সুন্দর, তোমরা যতক্ষণ না দেখবে তোমরা বুঝতে পারবে না, এখানে সিসিটিভিরও ব্যবস্থা আছে। তোমাদের আমি আরেকটা কথাও বলে রাখি, তোমরা যারা যারা 250 টাকার রুমের ভিডিও দেখেছো, 250 টাকার মধ্যে করেছিলাম তাদের জন্য ভিডিও, যারা সস্তায় রুম খুঁজছিল তাদের জন্য। আর এই ওল্ড দীঘায় থাকলে এখানেও তোমরা সারা বছর একটাই রেটে রুম পাবে, কিন্তু রুমগুলো কিন্তু ভালো হবে। তো চলো, এখানে লিফটের ব্যবস্থা আছে, লিফটে করে তোমাদের আমি একটা হলও দেখিয়ে দিই। তোমরা যারা এই হোটেলে এসে হলের মধ্যে কোনো পার্টি করতে চাও বা কোনো সেলিব্রেশন করতে চাও সেরকমও ব্যবস্থা আছে। তো আমরা লিফটে উঠে গেছি, তো তোমাদের আগে হলটা দেখিয়ে দিই, তারপর তোমাদের আমি রুমটাও দেখিয়ে দেব। হোটেলে কিন্তু হলের ফেসিলিটি আছে, যেটা দীঘাতে খুব কম হোটেলেই দেখতে পাওয়া যায়। আর হলটা বেশ বড়, এই দেখো তোমরা, মানে আমি সামনে থেকে দেখছি আমার অসাধারণ লাগছে, আর এত সুন্দর এত ভালো না, তোমরা কাছ থেকে না দেখলে বুঝতে পারবে না। আর এখানে কিন্তু চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে, ফ্যানেরও ব্যবস্থা আছে, লাইটেরও ব্যবস্থা আছে। আর এই সামনে দাঁড়ালে না সামনে থেকেই তোমরা সমুদ্র দেখতে পাবে, এটা খুব কম হোটেলে এরকম হলের ব্যবস্থা আছে, আর এই সামনে থেকে সমুদ্র দেখার ব্যবস্থা আছে, যেটা আমার খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা যারা যারা ছোটোখাটো অনুষ্ঠান করতে চাও, বার্থডে পার্টি সেলিব্রেশন
সেলিব্রেশন করতে চাও বা যে কোনো কিছু সেলিব্রেশন করতে চাও, তারা কিন্তু এইখানে আসতে পারো আর এরকম হল বুক করেও তোমরা সেলিব্রেশন করতে পারো। তো দেখে নাও তোমরা হলটাও একটু ভালো করে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের আমি একটাই কথা বলতে চাই, তোমরা যারা যারা দীঘাতে এসে সেলিব্রেশন করতে চাও বা কোনো রকম পার্টি করতে চাও, তাদের জন্য বলবো এই হোটেলটা বেস্ট হবে। এখানেই তোমরা সেলিব্রেশন করার পর নিচেই রুম পেয়ে যাবে, সেখানে তোমরা চলে যেতে পারো। আর রুমগুলো সত্যি খুব সুন্দর রুম, তো তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো চলো এরপর তোমাদের আমি রুমগুলো দেখিয়ে দিই। তো রুমের জন্য আমরা এখানে যাচ্ছি, এবারে সিঁড়ি দিয়ে যাচ্ছি, তোমাদের দেখিয়ে দিই সিঁড়িরও ব্যবস্থাটা কতটা সুন্দর, মার্বেল করা সিঁড়িগুলো। আর দেখো পুরো নতুন, মানে এখানে লাইটের ব্যবস্থা আছে, সিসিটিভির ব্যবস্থা আছে, কোনো রকম প্রবলেম হবে না। ওল্ড দীঘাতে আমার সব থেকে ভালো লেগেছে এই হোটেলটা। তো তোমরা যারা যারা সস্তায় ভালো হোটেল খুঁজছো, আর সিজনেই হোক চাই অফ সিজনেই হোক, সবসময় তোমরা এখানে আসতে পারো। রুমের রেট যেটা বলে দেবো আজকের ভিডিওতে, সেই রেটটাই তোমরা এখানে রুম পেয়ে যাবে। রুমের রেট সিজন অনুযায়ী এখানে কিন্তু ওঠানামা করে না। আর আরেকটা কথা তোমাদের বলি, আমি সিঁড়ি দিয়ে এলাম তোমাদের দেখানোর জন্য, তোমরা কিন্তু এখানে লিফটেও আসতে পারো। এখানে দেখো লিফটেরও ব্যবস্থা আছে। তো চলো এরপর তোমাদের আমি রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে 101 নম্বর রুম। তো চলো এরপর ভেতরে যাওয়া যাক। রুমের ভেতর ঢুকতেই তোমরা প্রথমেই দেখতে পাবে এরকম একটা কিচেন, সামনে চেয়ার টেবিল, এখানে টিউবলাইট, ফ্যান, তারপরে যা যা থাকার দরকার সব আছে। কিন্তু দেখে বুঝতে পারবে না তোমরা হোটেলে এসছো না ফ্ল্যাটে এসেছো, মানে তোমাদের পুরো ফ্ল্যাট মনে হবে। সত্যি কথা বলছি, মানে আমার এটা মনে হয়েছে 1BHK ফ্ল্যাট একদম। এই যে সামনে দেখো এখানে কিচেনের ব্যবস্থা, এখানে তোমরা রান্না করে খেতে পারো, এখানে বেসিন আছে, এখানে দেখো চেয়ার টেবিল আছে, আর যথেষ্ট সুন্দর, মানে কম দামি যেগুলো যেগুলো হয় সেরকম না, যথেষ্ট সুন্দর দামি আর খুবই ভালো, কোয়ালিটিটাও খুব ভালো। মানে এত সস্তায় এত সুন্দর রুম পাওয়া যে যাবে ওল্ড দীঘাতে আমি সত্যি বলছি আশা করিনি। রুমটা যথেষ্ট সুন্দর, তোমরা দেখো। আর এই সামনেই দেখো বাইরেটাতে একটা বেসিনের ব্যবস্থা আছে, আর এই হচ্ছে বেডরুম। তো চলো বেডরুমটা তোমাদের দেখাই। এই হচ্ছে বেডরুম, দেখো মানে জাস্ট অসাধারণ, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর। আর বেশ বড় রুমটা, এখানে দেখো টিউবলাইটের ব্যবস্থা আছে, ফ্যানের ব্যবস্থা আছে, এসির ব্যবস্থা আছে। তোমরা যারা যারা এসি রুমে থাকতে চাও তারা কিন্তু এরকম রুম পেয়ে যাবে, যারা নন এসি রুমে থাকতে চাও তাদের এসি অফ করে দেওয়া হবে, নন এসি রুমই তোমরা এটা পেয়ে যাবে। এখানে দেখো বেড আছে, এখানে আরামে তোমরা 2 থেকে 3 জন ঘুমোতে পারো। এখানে দেখো আয়নার ব্যবস্থা আছে, ফোন আছে, তোমাদের কোনো দরকার থাকলে এখানে ফোন করে তোমরা বলতে পারো। এখানে একটা টেবিল আছে, এখানে ওয়ার্ড্রপেরও ব্যবস্থা আছে, নিজেদের জামা কাপড় তোমরা এখানে রাখতে পারো, ঠিক আছে। আর নিচে এখানে ব্ল্যাঙ্কেটও আছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো যথেষ্ট সুন্দর রুমটা, আমি জানি না তোমাদের কতটা বোঝাতে পারছি। আর অবশ্যই তোমরা ওল্ড দীঘাতে এলে এখানে এসো, তোমাদের সত্যি বলছি তোমরা নিরাশ হবে না, এটুকুনি আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি। আর এখানে দেখো বড় বড় জানলা আছে দুটো, সামনে বেড, ঠিক আছে, যথেষ্ট সুন্দর, মানে খুবই সুন্দর। আর এই সামনে এলইডি টিভি আছে, উপরে নাইট ল্যাম্প আছে, আর এই পাশে ব্যালকনি আছে, ব্যালকনিটাও বেশ বড়। তো চলো তোমাদের আমি ব্যালকনিটাও দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যালকনি, অনেকটাই বড়। সামনে এখানে ফুলের গাছ আছে, আর ব্যালকনির যে নিচটা দেখতে পাবে তোমরা, মানে আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তাটাও এই ব্যালকনিতে দাঁড়ালে তোমরা দেখতে পাবে। আশেপাশে এখানে বিল্ডিং আছে, আরও অনেক হোটেলও আছে। আর এই যে রাস্তাটা, এই রাস্তার সোজাসুজি আমরা এসেছি, দেখে বুঝতে পারছো আশা করি। তো চলো তোমাদের আরেকবার আমি রুমটা দেখিয়ে দিই।
এরপর তোমাদের আমি ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন। তোমাদের কেমন লাগলো রুমটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ভিডিওটা একটা লাইক করে দিও। এরপর চলো ম্যানেজারের সাথে কথা বলে নেওয়া যাক। নমস্কার দাদা। হ্যাঁ, আপনার নাম? মন্ডল বাবু। মন্ডল বাবু, আপনার এই হোটেলের নাম? অর্পণা ভবন গেস্ট হাউস। গেস্ট হাউস, এই হোটেলটার এক্সাক্ট লোকেশনটা বলুন। এটা হচ্ছে ওল্ড দীঘা শিবালয় রোড। শিবালয় রোড, যারা স্টেশন থেকে আসবে বা বাস স্ট্যান্ড থেকে আসবে কিভাবে আসবে আপনার এই হোটেলে? তারা ওখান থেকে টোটো করে ওল্ড দীঘা স্টপেজ, ওল্ড দীঘা থেকে শিবালয় রোডে ঢুকবেন। আচ্ছা, আপনাদের এই হোটেলে কটা রুম আছে? 14টা রুম আছে। 14টা, তার মধ্যে নন এসি এসি রুম আছে? হ্যাঁ। কটা আছে? 6টা নন এসি, 8টা এসি। 6টা নন এসি, 8টা এসি। মিনিমাম প্রাইস কত আপনাদের হোটেলে? মিনিমাম প্রাইস আমাদের ফিক্সড প্রাইস করা আছে। আচ্ছা। নন এসি 800 টাকা, 900 টাকা। আচ্ছা। এসিটা হচ্ছে 1500 টাকা, 1300 টাকা। আচ্ছা। সিজনে কি রুমের রেট ওঠানামা করে? না, কোনো রুম এটা একদম ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস সারা বছর। খুব ভালো, এটা মানে সবার জন্য খুব সুবিধা হবে। আচ্ছা বলুন, বাংলাদেশ থেকে অনেকেই আমার ভিউয়ার্স আছে যারা ভিডিও দেখে, আমার হোটেলে খোঁজ করে, তো তারা যদি এই হোটেলটা পছন্দ করে থাকে আপনাকে ফোন করে, তারা আসতে পারে? হ্যাঁ, আসতে পারে। বাংলাদেশ থেকে কি কি দরকার, মানে যারা বাংলাদেশের ভিসা দরকার? ভিসা, পাসপোর্টটা? পাসপোর্ট ভিসাটা এখানে আনতে হবে সঙ্গে, বা লোকাল যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের আসবে বা সামনাসামনি যারা আসবে তাদের আইডি প্রুফটা যেমন আনা হয়, রেজিস্ট্রেশন করার সময় দরকার হয়। সব এলাম ডকুমেন্টস ওই 18+ হতে হবে। হ্যাঁ, আইডি প্রুফ লাগতে হবে। সিঙ্গেল পার্সন অ্যালাউ, সব কিছু পেপারস দিতে হবে। হ্যাঁ, পেপারস বিহীন এন্টার হবে না। না, সেগুলো একটা অ্যালাউ হয়নি, আবার পজিশান অর্থ কোনো সময় হয়তো করতেও হয় কিন্তু বেশিরভাগই হয়নি। হ্যাঁ, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। নিজস্ব পার্কিং। হ্যাঁ, প্রত্যেক রুমে কিচেন আছে, ডাইনিং আছে। রেস্টুরেন্ট আমাদের এখানটায় নেই, আমাদের অন্য আরেকটা হোটেলে আছে, সেখান থেকে আনিয়ে খাওয়া যেতে পারে। যে কমিউনিটি হল যেটা আমরা দেখলাম, মানে ফোর্থ ফ্লোরের যে কমিউনিটি হলটা, তো সেক্ষেত্রে মানে কমিউনিটি হল যদি কেউ নিতে চায়, মানে বিভিন্ন রিসেপশন বলুন বা অন্নপ্রাশন বা যে কোনো ফ্যামিলি ফাংশন যদি কেউ অনুষ্ঠান যদি কমিউনিটি হলটা নিতে চায়, সেক্ষেত্রে তার কী চার্জেস আছে? তার চার্জেস আমাদের একটা চার্জ ধরা হয়, লোকজন সংখ্যার উপরে নির্ভর করছে। দশজন, হ্যাঁ, 20 জন, 50 জন, সেরকম একটার উপরে হবে। মোটামুটি 1000 থেকে 1500 টাকার মধ্যে হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, যদি কোনো গ্রুপ আসে তাহলে আপনারা কতজনের গ্রুপের মানে এখানে অ্যাকোমোডেশন দিতে পারবেন? 50 জন। 50 জন দিতে পারবেন? হ্যাঁ। আচ্ছা, এখান থেকে সি বিচের দূরত্বটা কতটা? 5 থেকে 6 মিনিট। হাঁটা পথে? হাঁটা পথে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এখানে কি নিজস্ব কোনো মানে যদি এসে পরে বলে দাদা আমি সাইট সিন এর জন্য কিছু আপনি ব্যবস্থা করে দিন, এরকম ব্যবস্থা হবে? ব্যবস্থা আমাদের লোকাল গাড়ি পার্কিং, পার্কিং এ গাড়ি থাকে। কত লাগবে মিনিমাম? ওটা মিনিমাম ধরুন মন্দারমণির দিকে যেতে গেলে আপনার 600 টাকা। হ্যাঁ, না মন্দারমণির দিকে গেলে পড়বে একটু বেশি, সব সাইট সিন নিতে গেলে 1200 টাকা, আর চন্দনেশ্বর এই দিকটায় গেলে 600 টাকা। সেটা আমরা বলে দিলে ডেকে দেয় ওনারা, কথা বলে যে যেমন নিতে পারে, লোকজন সংখ্যার উপরে নির্ভর করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়াইফাই আমাদের ব্যবস্থা নেই, ফার্স্ট ফ্লোরে আছে, সব ফ্লোরে নেই। লিফট ফ্যাসিলিটি আছে, গিজার ফ্যাসিলিটি আছে, প্রত্যেকটা রুমে গিজার আছে, এসি বা নন এসিতেও পাবেন। হ্যাঁ, এসি তো আছেই, এরকম আছে। এবার আপনি বলে দিন সিজনের অফ সিজন বলে নেই, আপনাদের রুমের রেট পুরোটাই ফিক্সড? হ্যাঁ, পুরোটাই ফিক্সড, সারা বছর একই রেট থাকে। হ্যাঁ, আপনাদের রুমগুলো দেখে খুবই ভালো লাগলো, মানে হোটেল রুমের মতই নয়, মানে 1 BHK ফ্ল্যাট বলা চলে আর কি। মানে আপনাদের হোটেলে এসে
ফ্ল্যাটের মানে মোটামুটি একটা পরিষেবা পাওয়া যাবে। হ্যাঁ আচ্ছা, এবার আপনি আপনাদের বলুন এই হোটেলের বুকিং সিস্টেমটা কী আছে? বুকিং আমাদের ফোনে যোগাযোগ করলেন, আমরা পাঠিয়ে দিলে আমরা একটা বুকিং অ্যাডভান্স স্লিপ বানিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপে, আপনাদের যে ফোন নাম্বারটা আছে সেখানে ফোন করলে আপনি ওনাদেরকে মানে কিউআর কোড পাঠিয়ে দেবেন যারা বুকিং করতে চান। হ্যাঁ, তাহলে ওতে ওনারা পেমেন্ট করলে মানে একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে? হ্যাঁ হ্যাঁ, একদিনের টাকা অ্যাডভান্স করতে হবে, একদিনের টাকা অ্যাডভান্স করতে হবে। তারপরে আপনারা কনফার্মেশন কিভাবে করবেন? আমরা ওই একটা এখানকার আমাদের হোটেলের অ্যাডভান্স স্লিপ বানিয়ে ওনার হোয়াটসঅ্যাপে দিয়ে ডেট করে কোন ডেটে উনি আসতে যাচ্ছেন, কতজন আসতে যাচ্ছেন, কটা রুম লাগছে, এসি বা নন এসি, এগুলো করে আমরা পাঠিয়ে দেবো। আর যদি কোনো কারণে মনে করুন কোনো টুরিস্ট ক্যান্সেল করতে চায়, হয়তো আসতে পারবেন না উনি, তো সেক্ষেত্রে রিফান্ডের কোনো সিস্টেম আছে? রিফান্ড সাধারণত হয়নি, এবারে আমরা কী করে আরেকটা নেক্সট ডেট দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, সেক্ষেত্রে ডেট অ্যাডজাস্টমেন্টে বলে দিন, একটা করে দেওয়া হয় আর, কিন্তু আবার ওটা বেশি দিনের ক্ষেত্রে হয়ে গেলে হবে না। আচ্ছা আচ্ছা, এবার আপনি বলে দিন আপনাদের হোটেলের বুকিং নাম্বারটা বলে দিন, যেখানে আপনাদের ফোন করে বুকিং করা যায় সেই ফোন নাম্বারটা একবার দর্শকদের বলে দিন। 8167 আচ্ছা 00 26 00, এই নাম্বারে বুকিং করলে আপনাদের সবসময় বুকিং হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, যারা রান্না করে খেতে চায় তারা যদি রান্নার বাসনপত্রের জন্য আপনাদেরকে বলেন, তো সেক্ষেত্রে সেটা আপনারা প্রোভাইড করেন না সম্পূর্ণ নিজেদেরকে আনতে হবে? না, নিজেদেরকে সামনের দোকান থেকে ভাড়ায় নিয়ে আসতে হবে। আচ্ছা, আপনারা সেটা বলে দেন কোথায় কি পাওয়া যায়? হ্যাঁ, কোথায় কি পাওয়া যায়? আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, অনেক ধন্যবাদ। আজকের জন্য এই পর্যন্তই, তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমরা যারা যারা ওল্ড দীঘাতে ভালো একটা হোটেলের সন্ধান চাইছিলে, আমি সেরকমই একটা হোটেলের সন্ধান দিলাম। এখানে তোমরা এলে সারা বছর তোমরা 800-900 টাকায় রুম পেয়ে যাবে, আর এত সুন্দর রুম। তোমাদের সুবিধার জন্যই আমার ভিডিও করা, তো প্লিজ ভিডিওটায় একটা লাইক করে দিও, এটা আশা করি আমার প্রাপ্য। তো চলো, আমরা তো চলে এসেছি সি বিচের সামনে, একটু টাইম স্পেন্ড করবো করে। তো তোমরা যারা যারা দীঘায় আসতে চাও, ঝটপট ব্যাগ গোছাও আর তাড়াতাড়ি চলে এসো, আর ভিডিওটায় অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। টাটা।